আসছেন কে আমার থেকে দূরে যান আমাকে কেন ধরছেন আমাকে ধরবেন না ছাড়ুন ছাড়ুন আমাকে সরে যান আমাকে যেতে দিন ছাড়ুন আমাকে হাই আমি নির্ভয়া আব্বু আমাকে খুব শখ করে আমার নাম নির্ভয়া রেখেছিল কারণ আমি ছোটবেলা থেকেই কখনো কোনো কিছু করতে ভয় পেতাম না সব সময় সব কাজ নির্ভয়ের সাথে করতাম খুব প্রাণোজ্জ্বল ছিলাম আমি এই কে কে আপনারা এখানে কেন আসছেন কে আমার থেকে দূরে যান আমাকে কেন ধরছেন আমাকে ধরবেন না ছাড়ুন ছাড়ুন আমাকে সরে যান আমাকে যেতে দিন আমি কি লক্ষ্মী নাকি কোন মনের অর্জনের সাথে যদি লক্ষ্মী হই তাহলে খারাপ নজর কেন একদিন আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে মুভি দেখতে গিয়েছিলাম অনেক সুন্দর ছিল মুভিটা আমিও খুব খুশি ছিলাম মুভি শেষ হতে দেরি হয়ে যাওয়ায় আমরা কোনো ট্যাক্সি খুঁজে পেলাম তাই বাধ্য হয়ে বাসে উঠতে হলো তখন থেকেই শুরু হলো আমার জীবনের ভয়ঙ্কর যে কাহিনী কোনো মেয়ে তার জীবনে যায় না বাসে ওঠার পর আমার কেমন জানি লাগছিল আশেপাশের মানুষগুলোকে সুবিধার মনে হচ্ছিল তাই আমি আর আমার বন্ধু নেমে যেতে ছিলাম আর তখনই তখনই ওরা সবাই আমার বন্ধুকে ধরে মারা শুরু করলো ততক্ষণ মারতে থাকলো যতক্ষণ না আধ মরা হয়ে যায় আমি চিৎকার করতে থাকলাম আর ওরা ওরা আমার দিকে এগিয়ে এলো আমাকে চারপাশ থেকে ঘিরে ফেললো আর আমাকে অত্যাচার করা শুরু করলো তারা একটি লোহার রড নিয়ে খুব ব্যথা পেয়েছিলাম আমি কাঁদতে থাকলাম তাদের কাছে আমার জীবনের ভিক্ষা চাইতে থাকলাম কিন্তু তারা কেউ আমার কথা শুনল না কেউ না তারা আমাকে মারতেই থাকলো আমি কাঁদতে থাকলাম চিৎকার করতে থাকলাম আমার কোনো কিছু অনুভব হচ্ছিল না আমার খুব ঠান্ডা লাগছিল লাগছিল এই আমার শেষ নিঃশ্বাস আমি মারা যাব তারা যখন বুঝতে পারলো আমি মারা যাব আমাকে তারা ধাক্কা দিয়ে ফেলে দিল আমি রাস্তায় পড়ে আপনারাই তো আমার জন্য রাস্তায় মোমবাতি জ্বালিয়ে আমার গাইডে চালিয়েছি কিন্তু ওই অত্যাচারীরা কি তার শাস্তি পেয়েছে খবরের কাগজে তো আমার ছবি এসেছে ওদের তো আসেনি ওরা অত্যাচারী আর অত্যাচারিত হয়েছে আমি তাদের তো কেউ কোনো শাস্তি দেয়নি তারাও তো এখন ঠিকই কে জানে আরো কত মেয়ের জীবনে এখন করছে কিন্তু তারা কেউ তো তাদের ন্যায় বিচার পাচ্ছে না আমার দোষ কোথায় ছিল বন্ধুর সাথে রাতে মুভি দেখতে যাওয়া নাকি মেয়ে হয়ে জন্ম নেওয়া